হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে বাড়িতে ছোট্ট একটা আয়োজন আছে আমার, মানে তোমাদের দাদা ভাই সব ভাইদের তাদের ওয়াইফদেরকে বলেছি যে আসতে। প্রথমে ভেবেছিলাম যে একটা স্ন্যাক্স পার্টি দেব, তারপরে ভাবলাম যে শুধু স্ন্যাক্স খাইয়ে সন্ধ্যাবেলা বাড়ি পাঠিয়ে দেবো, এটা একটু কেমন হয়। তারপরে ভাবলাম যে ছোট্টখাটো করে একটু ডিনারের ব্যবস্থাও করি হালকার মধ্যে। তো হালকার মধ্যে আমি ভেবেছি তাহলে এক কাজ করি, চিলি চিকেন করি আর ফ্রাইড রাইস করি। আর স্ন্যাক্সে থাকছে প্রন কাটলেট, আর থাকছে দই বড়া আর মকটেল। এই হচ্ছে আজকের আমার আয়োজন। তো দুপুরের থেকে সমস্ত কিছু রেডি করতে শুরু করেছি, যেটা কিনা আগের ব্লগে দেখেইছো। তো এখন হচ্ছে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি, মশলা মোটামুটি রেডি। এবার হচ্ছে ডালটা বেটে নিচ্ছি দই বড়ার জন্য। ডালটা সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, দুটো আলাদা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি ভালো করে ফেটানোর জন্য। তমালিকা বললো, কাকি তুমি সবটা একা করবে, আমাকে কিছুটা দাও, আমি একটু ফেটাই। তো দুজনে মিলে এখানে ফেটাতে বসে গেছি আমরা। এবার হচ্ছে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে এখানে বসে পড়েছি রান্না করতে। আর এগুলো কিন্তু আমি একা জোগাড় করিনি, তমালিকা আমাকে ভীষণভাবে হেল্প করেছে, নাহলে আজই আমার মানে ভীষণই কষ্ট হয়ে যেত এত কিছু অ্যারেঞ্জ করতে। না, রান্না করতে খুবই ভালোবাসি, তবে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। বাদবাকি তো সবাই মিলে হেল্প করেইছে আমাকে। ফার্স্টেই আমি মাংসটা ম্যারিনেট করব। আগের থেকে লেবু দিয়ে মাংসটা একটু মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে 10 মিনিট আগে বার করেছি। করে এই যে এখন মশলাপাতি যা যা লাগবে সমস্ত কিছু এখন দিয়ে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। এবার দিয়ে দিলাম কড়াইতে তেল, দুটো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটাতে দই বড়া করব, মানে বড়াগুলো ভেজে নেব, আর একটাতে হচ্ছে পকোড়া। তো তমালিকাকে আমি বললাম কি তুমি একটু তাহলে পকোড়াগুলো কড়াইতে ছেড়ে ছেড়ে দাও। তো ওর তো দিয়ে সেই কি হাতে জ্বালা, কি অবস্থা, আমার নিজেরই পরে খারাপ লাগছিল। না, ভালোই লাগছিল, ওর হাতটা আমার ঝুলছিল বলে, যাই হোক এটাও পাশে ছিল বলে আমি ভয়েস ওভারটা এরকম করে দিলাম ওকে রাগানোর জন্য। যাই হোক, দুজনে মিলে যে ভাজতে বসে গেছি। তো এই যে প্রথমবার যে কটা দিয়েছিলাম ওই কটা মোটামুটি হয়ে গেছে। এই যে বড়াগুলো কয়েকটা নামিয়ে নিয়েছি, আবার কয়েকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধু ওরা আসবে তখন নুন জলের মধ্যে ভিজিয়ে দইয়ের মধ্যে ছেড়ে তারপরে বাটিতে বাটিতে সার্ভ করব। তার আগে আমি দইটা ফ্রিজ থেকে বার করে একটু ফেটিয়ে রাখবো নুন আর চিনি দিয়ে। আলাদা করে রেসিপি দিচ্ছি না, কেননা দই বড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। ব্যাস, পকোড়াগুলো রেডি হয়ে গেছে, ওরা আসবে মানে যখন রাতে খাবো আর কি, তখন গিয়ে চিলি চিকেনটা বানিয়ে নেব। সমস্ত কিছু রেডি করা আছে আমার। এবার করব হচ্ছে প্রন কাটলেট, তার জন্য দিয়ে দিলাম ওর মধ্যে মশলা আর দিয়ে দিলাম সয়া সস, দিয়ে ভালো করে মেখে নেব। আরও নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছি, একটা ভাঙার পরে মনে হলো আর একটা ডিম লাগবে, আর পাশে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। তো যাই হোক, ডিমটাও এখানে গুলিয়ে নিয়েছি। এবার এক একটা চিংড়ি ফার্স্টেই দেবো ডিমের মধ্যে, তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কোটিং করে দিয়ে দেবো তেলের মধ্যে। আমি এখানে ডবল কোটিং করেছি। ব্যাস, রেডি হয়ে গেল প্রন কাটলেট। এটা কিন্তু সবাই বেশ ভালো খেয়েছে, খুব ভালো রিভিউ পেয়েছি। আর একদিন নিশ্চয়ই করবো, তোমরাও একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো খেতে হয়েছে। মোটামুটি সবই কমপ্লিট। এবার হচ্ছে করবো ফ্রাইড রাইস, তার জন্য এখানে যে সবজি ভাজতে দিয়েছে ভাতটা অলরেডি হয়ে গেছে। ভাতটা তোমাদের দাদা ভাই আমাকে করে দিয়েছে, কারণ ভাতটা না আমি অতটাও ভালো, হ্যাঁ এটা অনেক বোকামির একটা কথা যে ভাত আমি রান্না করতে পারি না খুব একটা, মানে আমি না বুঝি না কখন ফুটবে, ভাবি কি যে আমি যদি বুঝতে পারি তখন গিয়ে যদি শক্ত হয়, আবার যদি শক্ত শক্ত না হয় তখন যদি আবার খেতে না পারে কেউ, মানে এই রকমটা হয় আমার ক্ষেত্রে। তো ওই জন্য, আর এটা যেহেতু বাসমতি রাইস, এই ভাতটা গলে গেলে কিন্তু তখন আর ফ্রাইড রাইস হবে না, বিরিয়ানির ক্ষেত্রেও তাই। ওই জন্য আমি আর রিস্ক নিই না, বাড়ির ভাতটা তাও ঠিক আছে, রিস্কে রিস্কে নামিয়ে ফেলি, খেয়ে ফেলি, সমস্যা না, কিন্তু এগুলোর ভাত যদি গলে যায় তখন গিয়ে আর হবে না। ব্যাস কমপ্লিট। তো দাদা বৌদিরা সবাই কিন্তু চলে এসছে, ওই জন্য আমি আগে সব কিছু আগে রেডি করে নিচ্ছি, স্ন্যাক্স যেগুলো দেবো। ফার্স্টে গ্লাসের মধ্যে পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি লেবু, দিয়ে মকটেলটা রেডি করে নেব। আইস কিউব বার করে নিয়েছি, আর দই বড়াটা এই যে নুন জলের মধ্যে থেকে এই যে চেপে চেপে দইয়ের মধ্যে ঢালছি।
প্রন কাটলেটগুলোর জন্য এই ট্রেটা আমি চুজ করেছি, এটার সঙ্গে খুব ভালো যাবে, ওই জন্য এই ট্রেতে আমি সার্ভ করে নিচ্ছি। আলাদা আলাদা করে প্লেটে প্লেটে দিচ্ছি না, এই ট্রেতেই সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, এখান থেকেই নিয়ে সবাই খাবে। দইয়ের মধ্যে কোটিং করা হয়ে গেছে বড়াগুলো, এবার হচ্ছে ওপর দিয়ে চাটনি দিয়ে দেবো। এই চাটনিটা দুপুরে রেডি করে রেখেছিলাম আমি, আর এই তেঁতুলের চাটনির রেসিপিটা আগেও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেকেন্ড চ্যানেলে মনোতরিস ব্লগে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ভীষণ ভালো হয়। শুধু যে দই বড়ার সঙ্গে খেতে হবে এরকমটা নয়, অন্য অন্য কোনো চটপটা খাবারের সঙ্গেও কিন্তু এই চাটনিটা বেশ যাবে। আর দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি, মানে এর মধ্যে দেওয়া রয়েছে কাঁচা লঙ্কা, দুকোয়া রসুন, একটু আদা আর হচ্ছে নুন। এই হচ্ছে ধনে পাতার চাটনি। ব্যাস মোটামুটি সব কমপ্লিট। এই যে এক এক করে আমি সব নিয়ে চলে আসছি, আর বেশ ভালো লাগে জানো তো, বাড়িতে কেউ আসলে মানে এত লোকজন বা আমাদের এই গ্রুপটা এক জায়গায় হলে বেশ অনেক রকমের কথাবার্তা মজা আর কি আড্ডা, মানে ভীষণ মজা হয়। তো যাই হোক, এই যে নিয়ে চলে এসেছি, এখন এই যে সবাইকে দিয়ে দেবো। আর তপাকেও আসতে বলেছিলাম, আমি সন্ধ্যাবেলা এসো রাতে ডিনার করে যেও, তো ও একটু লেট করে ফেলেছে, চলো তাও ঠিক আছে, বেশ মজা করেছি আমরা সব একসঙ্গে। দাদাগারে ক্যামেরার দিকে তো এই কেকটা দাদারা এনেছে, এটা হচ্ছে আমাদের এই আকাইপুরে একটি ছেলে নাকি কেক বানায়, ভীষণ টেস্টি, সিরিয়াসলি খুবই টেস্টি। তো যাই হোক, তো বললো কেক এখন খাবো না লাস্টে খাবো, তো আমি ভেবেছি যে মিষ্টি এনেছি, তো মিষ্টিটা আর কেকটা ডেজার্ট আইটেমের মধ্যে রাখবো, ওই জন্য ভাবলাম তাহলে লাস্টে দেবো। এই যে নিয়ে চলে এসেছি ফ্রাইড রাইস, চিলি চিকেন নিয়ে চলে এসেছি, আর ঘরের মধ্যেই খাচ্ছি, কেননা বাইরে প্রচণ্ড গরম গাড়ি, তার আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছে, বৃষ্টি এক ফোঁটা হয়নি, সেই দিয়ে এত বিচ্ছিরি গরম সেটা বলার মতো নয়। আর আজকে মানে ওই নতুন বৌদি এসছে প্রথমবার আমাদের বাড়িতে, যাই হোক তোমরাও দেখে নাও, বৌদি বাড়িতে ছিল না ওই জন্য আমরা সবাই মিলে এক জায়গায় হতেই পারিনি। তো সত্যি কথা বলতে বৌদির জন্যই ওয়েট করছিলাম, যে আমি ভেবেছিলাম কি আমি একদিন স্ন্যাক্স পার্টি দেব, তো বৌদি বাড়িতে ছিল না, তা ভাবলাম যে আসুক তারপরে সবাই মিলে একদিন সবাইকে ডাকবো। তো ঘরেই খেতে হচ্ছে, প্লিজ তোমরা কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না, পরিস্থিতির চাপে পড়ে এখন এখানে খেতে হচ্ছে সবাইকে নিয়ে, অনেক মানে চাপাচাপি গাদাগাদি করে বসেছিলাম আমরা, অনেক ম্যানেজ ট্যানেজ করে, যাই হোক কিছু করার নেই, সবাইকে এই যে দিয়ে দিচ্ছি। আর চিনি অলরেডি ঘুমিয়ে পড়েছে, এর মাঝখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি, অনেক হাসাহাসি আর কি আড্ডা, অনেক কিছু হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা বসলাম মিটিং করতে। তো কিসের মিটিং? দীঘা যাওয়ার মিটিং, আর বলো না, মানে দীঘা যাওয়া নিয়ে এমন একটা তালগোল পাকিয়ে গেছে, মানে ঠিক মতো মানে কিসে যাব, বাসটা ঠিক হচ্ছে না, এদিকে হোটেল ঠিক হচ্ছে না, এইদিকে এর ডেটের সঙ্গে ওর ডেটটা মিলছে না, এদিকে ও ফ্রি নেই ওর সমস্যা, এদিকে আমরা ফ্রি নেই আমাদের সমস্যা, মানে এইরকম করে করে মোটামুটি এক মাস মতো আমরা ঘুরেছি দীঘা যাওয়ার জন্য, মানে ঘুরিয়েছি একে ওকে। তো ফাইনালি আজকে আমাদের ডেট ফিক্স হলো, সেটা তোমাদেরকে লাস্টে শোনাবো যে আমরা কবে যাচ্ছি দীঘাতে। বলো বলো বলো, অনেকদিন ধরে ঘুরাইছো তোমরা, ১৩ তারিখ রাত্রে মানে ১৪ তারিখ পড়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, এই কথার জন্য খেলাপ হয় না আবার।